আমি আজ পর্যন্ত শুনি নাই কেউ কারো মুর্শিদ রে তুই মুই কইরে কথা কয়। বারে বারে কইছি গান দুইটা কমায়া গান, ভালো শিল্পীর লগে গান গাইন। এই আন্তাজির শিল্পী লগে গান গাইয়া মাতাটারে দিছেন খারাপ কইরা। এখন যে কারে কি কইবেন আর কোন জায়গায় কি কইবেন এটাই বুঝতে পারতাছেন না। তো বড় বেয়াদব কয় মদিনার গোলামি আমায় দে। সাধক কবি সাধক গুরু রাজ্যবালী দেওয়ান সাহেব, তিনি তার গানের ভাষায় এই কথা লিখছে। আপনি যে আমারে শুধু শুধু বেয়াদব কইলেন, আমি নাকি গুরু রে তুই তুই করে কইতাছি। ওনারা যে আল্লাহ রাসুল রে তুই তুই করে গান লিখছে, এটার বিচারটা কি? মানুষে বুঝ যায় না বুঝ যায় বায়না করে বয়ে থাকে। কয়েরে যে বায়না কে করে হাসাই, এর জন্যই এই মাসে সবচেয়ে বেশি আপনার সাথে আমার গান। হাসতাছে কিন্তু ভিটামিন নাই হাসির মধ্যে। হাইসেন না হাইসেন না, দাঁত মাইছেন হাইসেন না খালি। আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? আছি আছি। হ্যালো, আমাদের বন্দনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। হ্যালো, পালা দিছে একটা গুরু শিষ্য পালা, কিন্তু পালা আগের থেকেই শুরু হয়ে গেছে। কারণ আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, জ্বরের আগে মাথা ব্যথা আর হলো ঝগড়ার আগে তেরা কথা। হ্যাঁ, এই তেরা কথা দিয়া সর্বপ্রথম শুরু করছে আমাদের শাহালম সরকার, শাহালম ভাই। আমি একটি গান করেছিলাম, গানটা লিখেছেন মাওলানা নুরুল আত্মাহার বিল্লা। মাওলানা নুরুল আত্মাহার বিল্লা ওনার লেখা এই গান। গানের ভাষায় বলা হয়েছে, মদিনার গোলামি আমায় দে রে মুর্শিদ মাওলা, মদিনার গোলামি আমায় দে। এখন ওনার কথা হলো যে মদিনার গোলামি তুমি চাইলা মুর্শিদকে চাইলা না, বা মুরিদ এই দেশে মুরিদ না হইয়া মুরিদ হয়েছে নাজবি শরীফ গিয়া। বছরে একবার যান কিনা গুরুর বাড়ি তা অন্যায় ঠিক, আপনি যদি এই কথা কোন। মদিনার গোলামি আমায় দে, কত বড় বেয়াদব আমারে বলতেছে যে ও গুরুরে তুই করে কইতেছে। মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, একডাকে ফুরাইয়া দে রে জনম ভরা ডাকা ডাকি, যেমন করে ডাকলে তোরে আচ্ছা শুনতে পাস তুই হঠাৎ করে। এটা দয়াল রেও বলা যায়, আবার যদি বলেন যে না এটা আল্লাহকে মেনশন করে বলছে তিনি, কারণ তিনি তো একজন সাধক, সাধক কবি সাধক গুরু মনমোহন সাধু। তিনি গানের কথাই লিখেছেন, যেমন করে ডাকলে তোরে শুনতে পাস তুই হঠাৎ করে, হাসি দিস আমার অন্তরে তোর প্রাণে মো প্রাণটি রাখি, শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি। সাধক কবি সাধক গুরু রাজ্যবালী দেওয়ান সাহেব তিনি আমার রাসুল নামের একটি গান লিখেছেন, ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও মোর কলিজায়, আয় মুহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয়। বারে বারে কইছি গান দুইটা কমায়া গান, ভালো শিল্পীর লগে গান গাইন। এই আন্তাজির শিল্পীর লগে গান গাইয়া মাতাটারে দিছেন খারাপ কইরা। এখন যে কারে কি কইবেন আর কোন জায়গায় কি কইবেন এটাই বুঝতে পারতাছেন না। কথা বুঝ যাকন না না বুঝ যাকন। সাধক কবি সাধক গুরু রাজ্যবালী দেওয়ান সাহেব, তিনি তার গানের ভাষায় এই কথা লিখছে। আপনি যে আমারে শুধু শুধু বেয়াদব কইলেন, আমি নাকি গুরু রে তুই তুই করে কইতাছি। ওনারা যে আল্লাহ রাসুল রে তুই তুই করে গান লেখছে, এটার বিচারটা কি? যে লেখছে দোষ হের না যে গায়ে হের দোষ।
ওনারা সাধক মানুষ, গান লেখছে এর জন্য আমি গাইছি। আর এই মুর্শিদের বাড়ি একটা গানের মধ্যে আছে, মুর্শিদের বাড়ি ভক্তের, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের বাতাস সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে তার ভাগ্যে হয়। মুর্শিদের বাড়ি যে মুর্শিদ সেই রাসুল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। যদি যে মুর্শিদ সেই রাসুল হয় তাহলে মুর্শিদের দরবার আমার জন্য তো মোদি নাই। আমি ওই দরবারের গোলামি চাইছি আমার মুর্শিদের কাছে, আমার দয়ালের কাছে। মুর্শিদ আপনিই তো বলছেন যে যে মুর্শিদকে দেখলো তার রাসুলকে দেখার বাকি নাই, নাইলে তো তুমি চিনবা না। তো মুর্শিদ যদি হয় রাসুল তাহলে সেই দরবার তো আমার কাছে মদিনার সমতুল্য, তাহলে আমি ওই দরবারের গোলামি চাইলে সমস্যাটা কি? কি বলেন, ঠিক আছে না? ঠিক আছে। হাইসেন না, হাইসেন না, দাঁত মারছেন, আইসেন না খালি। কোন জায়গায় কি কইব, মুর্শিদের বাড়ি ভক্তের কাবাগর, যে মুর্শিদ সেই তো আমার রাসুল, সেই তো আমার খোদা, সে আমার সব। সে যদি সব হয় তার দরবার আমার কাছে মদিনার সমতুল্য, আমি তো সেই দরবারের গোলামি করি। আমি এই জন্য গানটা করেছি, মদিনার গোলামি আমায় দে রে মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। যাক, আমি মনে করি আপনি যা বলেন এটা আমার জন্য আশীর্বাদ, কারণ আপনি একজন গুণী এবং জ্ঞানী মানুষ, আপনার সাথে গান গাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। কয়ারে যে বায়না কে করে হাসাই, এর জন্যই এই মাসে সবচেয়ে বেশি আপনার সাথে আমার গান। তো যাক, পালা দিয়েছেন গুরু এবং শিষ্য, আমার পালা হলো আমি প্রকৃত আমার দয়ালের দরবারের একজন ভালো শিষ্য হইতে পারি নাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি। আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা সকলে দোয়া করবেন যে পালা দিয়েছেন, আমি আমার পালা করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যিনি আজকে আমার গুরু শাহালম সরকার সাহেব, সেও যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আমি আমার পালায় চলে যাই, শুরু করে দেই আমার শিষ্যের পালার থেকে একটি গান, তারপর যিনি আমার গুরু, যিনি আমার দয়াল, যিনি আমার মুর্শিদ, আমি আমার দয়ালের কাছে যে বিষয়গুলো জানার থাকবে আপনারা দয়া করে আমার মতো যারা অবুঝ, বিদ্যাবুদ্ধি নাই, তারা যেন আমরা আজকে এই সাধুর আঙিনা থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি পারি। কারণ গান হলো আত্মার খোরাক, আর কোনো সঙ্গীতে কোনো গানে সারা রাত ব্যাপী মানুষ বসে গান শোনে না, শুধু এই গানটা হলো গুরুমুখী বিদ্যা, গুরুমুখী গান। এই গানটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, তারাই এই গানটা বেশি শুনে। পীর মুর্শিদের দরবারের আশেক ভক্তগণ যারা তারাই বেশি শোনে। তাই আজকে আমার গুরুর কাছ থেকে আমরা যেন কিছু পাই। আমি ছোট মানুষ, আমি আপনাদেরকে কোনো কিছু দেওয়ার আমার কোনো সামর্থ্য নাই, আর আমার কোনো ওই রকম কোনো কিছু নাই। আমি যদি মাওলা যদি আমার দয়াল যদি আমার মেহরবানি না করে, মালিক যদি আমাকে দয়া না করে, আপনারা দোয়া করবেন তা আমি একটা গান করি। রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে, ওরে আমার এই ওযুদের মাঝে, আমার এই ওযুদের মাঝে, আমার এই ওযুদের মাঝে আল্লাহর ওযুদ রহিয়াছে কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিষে, ওরে আমার এই ওযুদের মাঝে, আমার এই ওযুদের মাঝে।
আরোস বাসনার বীজে, পুরাণে এসেছে আরোস বাসনার বীজে। বুঝাও সে কালে মার কায়দা, গুছে যাবে মনের ধান্দা, কোন কালে মা কোথায় বান্ধা, এই দেহে রয়েছে দয়াল, এই দেহে রয়েছে গুরু, এই দেহে রয়েছে। এ সাওলা ভাই, আপনি আস্তে আস্তে চা দেন, কারণ এই গানটা যে ধরছি গানের মধ্যে কিছু কথা আছে, সেই কথাগুলো যদি যারা বসে আছে পীর মাসায় এবং আজকে যারা গান শোনার জন্য আসছে এগুলো যদি তারা না বুঝে, তাহলে আমার গুরু দাঁড়ায় যে জবাব দিবে, যে বুঝাবে, এটা তো বুঝতে কষ্ট হয়ে যাবে। আপনার কাজ আপনি করবেন, সেটা যেন মিউজিকের সময় করে ফেলবেন। বুঝাও সে কালে মার কায়দা, কোন কালে মা কোথায় বান্দা, বুঝাও সে কালে মার কায়দা, গুছে যাবে মনের ধান্দা, কোন কালে মা কোথায় বান্ধা, এই দেহে রয়েছে গুরু, এই দেহে রয়েছে দয়াল, এই দেহে রয়েছে। কোন অজুদারে চেতন রেখেছে ভোলা মন মনের আমার, কোন অজুদারে শিখাইছে কুরআনে এসেছে আরোস ভাসে তাহার বীজে। ওরে আমার এই অজুদের মাঝে, আমার এই অজুদের মাঝে আমরা শিখাইছে কুরআনে এসেছে আরোস ভাসে তাহার বীজে, কুরআনে রয়েছে আরোস ভাসে তাহার বীজে। কোন কালে মায় এই দেহ গড়ল, কোন কালে মায় রং ধরিল, জবান খুলে কোন কালে মা এই ভবে এসেছে, ওরে এই ভব এসেছে, ওরে এই ভব এসেছে। ওরে কোন কালে মাই দেহ গড়ল, কোন কালে মাই রং ধরিল, জবান খুলে কোন কালে মা এই ভবে এসেছে, ওরে এই ভব এসেছে, ওরে এই ভব এসেছে। উদয় হইছে কোরআনে এসেছে আরোস ভাসে তাহার বীজে। ওরে আমার এই অজুদের মাঝে, আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রয়েছে কোরআনে এসেছে আরোস ভাসে তাহার বীজে, কোরআনে এসেছে আরোস ভাসে তাহার বীজে। আমার দেহ যেদিন গড়ে যাবে, কোন কালে মাই সঙ্গে যাবে, কোন কালে মায় আত্মাই রবে হিসাব আর নিকাশে, ওরে হিসাব আর নিকাশে, ওরে হিসাব আর নিকাশে। আমার দেহ যেদিন গড়ে নিবে, কোন কালে মা সঙ্গে যাবে, কোন কালে মায় আত্মাই রবে হিসাব আর নিকাশে, ও হিসাব আর নিকাশে, দয়াল হিসাব আর নিকাশে। ওরে আজাহার কয় উত্তর করো, শুনি দিল খোলাসে ভোলা মন মনের আমার, আজাহার কই উত্তর করো, শুনি দিল খোলাসে। ওই আমি কালে আমার জবাব শুনিয়া, কালে আমার জবাব শুনিয়া, কালে আমার জবাব শুনিয়া, ওই চরণে থাকবো মিশে কোরআনে এসেছে আরোস ভাসে তাহার বীজে। আমার এই অজুদের মাঝে, ধৈর্য ধরে নীরব থাকেন সবাইরে জানাই, গুরু শিষ্য ভাবের পালা বলিতেছি তাই,
এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে ওঠা বসা হয়, যাওয়া আসা করলে কি বিচার, গানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া বলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। গানের মধ্যে আছে কথা শুনবেন বন্ধুগণ, দয়াল গুরুর কাছে আমার রইল নিবেদন। গানের মধ্যে আছে কথা শুনবেন বন্ধুগণ, দয়ালের চরণে আমার রইল নিবেদন, রে রইল নিবেদন, রে রইল নিবেদন। আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, আমার গুছে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে। তাহলে আমরা জানি শুধু পাঁচটা থেকে ছয়টাই শুধু কালেমা না, কালেমা আরও আছে, কালেমা যে আছে আরও অনেক, এটা তো আমি বুঝতে পারতাম না যদি আমি গানটা না করতাম। গানের মধ্যে আছে কোন অজুদের চেতন রেখেছে, কোন কালেমা মকজুব হইয়া ইনসানি বিচার শিখাইছে, কোন কালেমায় দেহ গড়ল, কোন কালেমায় রং ধরিল, জবান খুলে কোন কালেমায় এইভাবে এসেছে, কোন কালেমায় ফানা ফিল্লা বাকার রং ধরেছে, কোন কালেমা ফানা ফিল্লা ফানা ফিরা শুলো হইয়া কোন কালেমার উদয় হইছে। আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমায় সঙ্গে যাবে, কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে। আজ আর কয় উত্তর কর শুনি দিল খোলাসে, আমি কালেমার জবাব শুনিয়া ওই চরণে থাকবো বেশি। এই বিষয়গুলো আমার দয়ালের কাছে আমার জানার খুব বাসনা। শিষ্য শিষ্য শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা হৃদয়ে মিশায় হৃদয়। তাই আমার জানার বাসনা, আমার আমি যে কথাগুলো আমার দয়ালের কাছে রাখলাম, দয়া করে বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন আশা করি। আল্লাহর অজুদ রয়েছে কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। ওরে আমার এই অজুদের মাঝে, আমার এই অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিচে। আমার প্রতিপক্ষ গায়িকা একটি গান করলেন বন্দনার শেষে, আমি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম। মদিনার গোলামি আমায় দে, আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে, আমি আজ পর্যন্ত হরি নাই কেউ কারো মুর্শিদরে তুই মুই কইরে কথা কয়। এবার আসেন দুঃখ এইটা না, দুঃখ অন্য জায়গায়। দুঃখ হইল মদিনার গোলামি আমায় দে, আমার রশিদ বাবা মদিনার গোলামি আমায় দে, আমি তত্ত্ব মারে কিছু কই না, এই গান যে লেখছে ওরে আমি খুঁজতাছি। দেখেন আমার কথাগুলো একটু জ্ঞান করে খেয়াল করবেন,
রাবেয়া বসরির নাম আপনারা সবাই শুনেছেন, মস্ত বড় তাপসী ছিল। হাই রে আল্লাহ, রাস্তা দিয়া হাঁটে রাবেয়া বসরী, বস্ত্রানগরে বাড়ি। এই বস্ত্রানগর কোথায়? এই যে ইরাক, ইরাক। মাথার উপরে পাখি, ঘাড়ের মধ্যে পাখি, হাতের মধ্যে পাখি, বসা। হাসান বসরী যখন ওই রাস্তা দিয়া আস্তে আস্তে রাবেয়ার একটু কাছে আসছে, পাখিগুলো সব উড়ে গেল। হাসান বসরী বলে, রাবেয়া, তোমার সর্বঙ্গে পাখি বসা ছিল, আমাকে দেখে পাখিগুলি উড়ে গেল কেন? তখন রাবেয়া বলেছিল, হাসান তুমি সত্যি করে বলো, আজকে দুপুরবেলা তুমি কি দিয়ে খেয়েছ? বলে, আমি পাখির মাংস খেয়েছি। বলে, পাখির কি ভয় নাই? তোমার আমার এখান থেকে একটা পাখি ধরে যদি তুমি খেয়ে ফেলো, এই জন্য পাখি তোমার কাছে নিরাপদ না, পাখি আমার কাছে নিরাপদ, এই জন্য আমাকে সঙ্গ দেয়। আপনি চিন্তা করতে পারেন একজন মহিলা কত বড় তাপসী। এ হাসান, আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই, আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই, এই জন্য পাখি আমার কাছে নিরাপদ। কত বড় তাপসী। হাসান বসরী একদিন বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই টেডি, এই টেডি, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বলেছিল, তুমি পুরুষ না নারী? বলে, সাত দিন পরে বলবো আমি পুরুষ না নারী। সাত দিনের দিন বাড়ির ঘাটায় রাবেয়া বসরী বৈশা রয়েছে, একটা লাশ নেওয়া যায় রাবেয়ার বাড়ির সামনে দিয়া। রাবেয়া কয়, কার লাশ? বলে, হাসানের। কয় না, এটা হাসানের লাশ হইতারে না? কয় না, এটা হাসানের লাশ, নামাও। কয় কেন? কয়, হাসান বলছে আমি প্রশ্ন করছিলাম তুমি পুরুষ না নারী, সে বলছিল সাত দিন পর জবাব করবে, আজকে হইল সাত দিন, আমার জবাব না দিয়া তো হাসান মরতে পারে না, নামাও। নামাইছে। এ হাসান কইয়া গেল না পুরুষ না নারী। হাসান বসরী, এই যে কাপড় চোপড়, কাফনের কাপড় পরাইয়া গোরস্থানে লয়ে যাইতেছে, ওই অবস্থায় খাটিয়ার উপরে উইটা বইছে। কয়, রাবেয়া, যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিন নিজেকে পুরুষ ভেবেছিলাম, কিন্তু আজ আমি যে নিজেই নারী কোনোদিন বুঝি নাই, আজকে আমি যাইতেছি জগৎ স্বামীর সংসার করতে। হাসান বসরী, রাবেয়া বসরী বলে, এবার তুমি যাইতে পারো। হাসান বসরী নিয়ে মাটি মঞ্জিল করলো। আমি শুধু রাবেয়ার গুরুত্বটাকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা স্বপ্ন যোগে রাবেয়াকে আয়েশা বলে, রাবেয়া তুমি আমাকে কেমন ভালোবাসো? রাবেয়া কয়, এই প্রশ্ন পাওয়ার আগে আপনার একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে, কি? বলে, একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, একটা। বলে, আমার একটাই মন আল্লাহরে দিয়ে দিছি, এখন আপনারে যে ভালোবাসবো আমার জায়গাটা কই? কি দিয়া আপনারে ভালোবাসার তো আমার জায়গা নাই। কথাটা এই জন্য বললাম, মদিনার গোলামি আমায় দে, আমার মুর্শিদ বাবা মদিনার গোলামি আমায় দে,
তুইমুই কইতাছ এটা তো একটা বিরাট বেদবি ওইতেই আছে, লগে আবার কইতাছ মদিনার গোলামি দে তো বাপে কি। এই মুর্শিদ ভজন করার পর, তোমার পীরের ভজন করার পর, এরপরও তুমি মদিনার গোলাম হইতে চাও কেন? এই গোলামিতে তোমার পোষে না। রসুল যদি তোমার সামনে দিয়ে এটা যায়, তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল, কারণ কোনোদিন দেহ নাই। তো এই মদিনার গোলামি চাও কে? এ বাদাইম্মা গান লেখছে কেডা, রজ্জব আলী দেওয়ান সাহেব গান লেখছে, যাবি যদি মা শুক্রুব দর্শনে আল্লাহর আসে কান বসে অলি আল্লাহর ধ্যানে। সেই অচেনারে চিনতে হলে চলো একজন চীনা লোকের শোনে, আল্লাহর আসে কান বসে অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন পাক জবানে, আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ছায়া কায়া দুইজন একজনে। পরে হিগা আইতাছে সামনে, হিগা পরে নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে, নাইবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসর ও মিজানে। কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন, যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁক, কর ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশে কান বস অলি আল্লাহর ধ্যানে। তোমার নবী যদি তোমার সামনে দিও আইটা যায়, তুমি কইতে পারবা না এটা যে আল্লাহর নবী, কিন্তু তোমার মুর্শিদ যদি তোমার সামনে দিয়া না 2 কিলোমিটার দূর দিও আইটা যায়, আর তোমার নজরে পড়লে তুমি কই হালাইবা এটা আমার মুর্শিদ কেবলা যায়, তাইলে তোমার দরকার কার, পীরের না নবীর? ভাটপাড়ি ভক্ত আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা। হ্যাঁ, পালা দেয় নাই, পালা দিলে এডি কইতেইব এত কম দামের বয়াতি আমি না। হ্যাঁ, কয় মদিনার গোলামি আমায় দে, আরে তুমি পীরের গোলামি করো মদিনা তোমার সামনে আইব, তুমি মুর্শিদের গোলামি করো মদিনা তোমার সামনে আইব। এই রাখ মস্তবর একজন বাদশা রাস্তা দিয়া দৌড়ায়, এক পাগলা কয় কিরে দৌড়াস কেন? কয় আমি আল্লাহরে পাইতে চাই। কয় তোর গায়ের মধ্যে বাদশাই জামা আর তুই আল্লাহরে পাইতে চাস? কয় দিছে হালাইয়া জামা, এমনে নিচে পায়জামা আর মাথায় লই যে বাদশাই টুপি, অনেক জঙ্গল দিয়া দৌড়ায়। হ্যাঁ, জঙ্গল দিয়া দৌড়ায়, সামনে দৌড়ে এক পাইছে আর এক পাগল, পাগলা কয় কিরে দৌড়াস কেন? কয় আমি আল্লাহরে পাইতে চাই। কয় তোর মাথার মধ্যে বাদশাহী মুকুট আর পায়ের মধ্যে হইল বাদশাহী পায়জামা, মনে হয় তুই কোনো এলাকার বাদশা রে। কোনো বাদশায় আল্লাহরে পায় না, কারণ আল্লাহ হইল মহান বাদশা। হ্যাঁ, কোনো বাদশার কাছে আইব? কি করছে এই মাথার মুকুটও ফালাইছে পায়জামা খুলিয়া লাইছে, অনেক ল্যাংড হয়ে দৌড়ায়, বুঝলেন নি? ল্যাংড হয়ে দৌড়ায়, এক গাছতলা আবার উড়ছে একটা বড় পাগল বইছে, ভাই কিরে দৌড়াস কেন? কয় আল্লাহ রে পাওয়ার লাইগা। এই ব্যাকল তুই এহেনে বয় অহনার, তোর আল্লাহর কাছ আল্লাহ রে পাওয়ার জন্য দৌড়াই তুইব না, তুই দুনিয়ার সমস্ত মায়া মোহ ত্যাগ কইরা বাদশাহি ত্যাগ কইরা তুই এখন দৌড়াই এই পর্যন্ত আইছ, এখন আর তোর দৌড়াইতে হইব না, আল্লাহ নিজেই দৌড়াইয়া তোর কাছে আইব। পীরের ভজনা কর, আল্লাহ রসুল সব দৌড়াইয়া তোমার কাছে আইব। কত বড় বেয়াদব, কয় মদিনার গোলামি আমায় দে।
মানুষে বুঝা না বুঝায় বায়না করে বয়ে থাকে। গান হইল গুরু শিষ্য। এখন প্রথমেই একটা গান করলেন কলেমার উপরে, তার প্রশ্নের গানের যে অবস্থা, আমি মনে মনে খালি চিন্তা করতেছি এই গান হিজ্ঞান আইলে আমার জিগাইত। এগুলি তো মুখস্থ বিদ্যাব, কে কোন গান লেখছে ওগুলি ঠাস করে মন চাই এক গাইয়া, হ্যাঁ পরের হুদা চলে গেলাম নিজের ডাকু। আরে মাসুদ, হ্যাঁ বিষয়টা হয়েছে কি বাবা, কেউ রাগ করেন না, এই একজন পীরের দরবারে শিষ্যের কোনো অভাব নাই, কিন্তু ভক্ত মিলা হইল ভার, অভাব নাই শিষ্যের। ওই যে জুনায়েদ বাগদাদি জঙ্গলের মধ্যে 250-300 ভক্ত নিয়ে ইবাদত বন্দেগি করে, একজনের জান খুললা বাবারে দিয়ালায়। জুনায়েদ বাগদাদি মনে মনে গয়া আমার এত ভক্ত একটু পরীক্ষা করি, তো গ্যাস হইল আগের দিনে কিন্তু ওই যে পিতল তামাক আসার বদনা ছিল, এখন হইল প্লাস্টিকের বদনা বাইরেছে, আর স্যানিটেশন ব্যবস্থা মানে এই যে মানুষ পায়খানা প্রস্রাব করে এত সুন্দর ছিল না স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরপরও। আপনারা ময়মুরব্বী যারা কইতারবেন, ওই গাছের ডালার মধ্যে একটা বাঁশ দিয়া নাড়া তোড়া দিয়া বেড়া দিত, ওর মধ্যে গিয়া মানুষ বইত, হ্যাঁ পিতলের বদনা লইয়া, আর ঘন ঘন খালি কাশত যদি কেউ ভিতরে ঢুকিয়া যায়, কারণ এটা দরজা জানালা নাই তো, ব্যাকি দরজার ব্যাকি জানালা। আবার বাইরে থেকে কেউ গেলেও খালি কাশত, ভিতরে থেকে আবার আওয়াজ দিত, কেউ থাকলে দুই তিনবার কাশার পর আওয়াজ না দিলে বুঝতো ভিতরে কেউ নাই। তো এই জুনায়েদ বাগদাদি ওই রকম একটা পায়খানার মধ্যে গেছে, হাতের থেকে বদনা গেছে নিচে পইরা, পড়ছে তো পড়ছে কই এককেরে মালের মধ্যে। আরে এখন এরম করতেছেন, সারা পৃথিবীতে এই যে এত সম্পদ, সব সম্পদ আমরা খাইয়া এটা বানাইয়া ছেড়ে দিলাম, ঠিক ঠিক কি পোলার চাল, ঘি, মাংস, চাল, ওই যে ডাল, আদা, লবণ, তেজপাতা সব ভালো, খালি আমার সংস্পর্শে আইলো এগুলি খারাপ হয়ে গেল, কত বড় খারাপ আমি, কি কথা হাসান আমিসা, তাইলে সারা জগতের সবচেয়ে খারাপ হইল মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আবার যারা মহামানুষ তারা না, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা প্রস্রাব করলে সাহাবীরা খুঁজা পাইত না কেন, একদিন এক সাহাবী এক ইয়া রাসূলুল্লাহ আপনি পায়খানা করলেন প্রস্রাব করলেন, এই এত দেড় দুই বছর ধরে চেষ্টা করতেছি একটু সংগ্রহ করার জন্য, গিয়া পাই না কেন, আমার নবী কয় আমি পাক, পায়খানাও পাক, প্রস্রাবও পাক, এই পাক পায়খানা প্রস্রাব কেউ দেখার আগেই মাটিতে ভক্তি বইরা খেয়াল হয় তুমি পাইবা কই। তাইলে যার দেহ পাক তার কিন্তু সবই পাক। নবী ঘুম থেকে উঠার সকালবেলা একটা পাত্রের মধ্যে কি জানি খোঁজে, বিবি কয় স্বামী কি খোঁজেন, কয় গভীর রাইতে
প্রসব করে এটা পাত্রের মধ্যে রাখছিলাম, ওইটা ফালাই দিব। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মাফ করেন। কয় কেন? কয়, আমার রাতের বেলা যখন পানির পিপাসা লাগলো, আমি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে পানি পাইলাম, দেখলাম মেষ কাম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি মনে করলাম জান্নাত থেকে আল্লাহ আপনারা পায় এই পানি দিয়ে গেছে, ওই পানি আপনি খাইয়া থুয়া দিছেন, আমি খেয়ে লেছি। আমার নবী কয়, বিবি তোমার এই দেহটা পবিত্র থেকে পবিত্র হয়ে গেছে আমার এই প্রসাবটুকু খাওয়ার জন্য, আর আমরা যে জায়গার মধ্যে প্রসাব করি ওই এলাকা দুব্বা সুদ্ধা জ্বললা। তাহলে যারা মহামানুষ, আমি কিন্তু তাদের কথা বলছি না, জনায়েদ বাগদাদি ওই পায়খানার মধ্যে গেছে, হাতের মধ্যে যে কাসার বদনা ওইটা গেছে গা পইরা আইয়া কয়, বাবা বদনাটা তো পইরা গেলে একটু উডাই আন। সব আইসে বাবাই বদনা হালাইছে, কই উডে হেলামু বাবাই বদনা হালাইছে, কই হালাইছে উডাই দিয়া দেবো। এখন কয় পড়ছে তো ওই মালের মধ্যে। কোন কোন ভক্ত কয় দরকার হলে পীর বদলে এলামু, কিন্তু ওহনে নামার পারুম না। দেখ পাগলা গিয়া কয় বাবা কিছে, কয় যে একটা দৌড় দিয়া গিয়া ওই ময়লার মধ্যে থেকে বদনা উডাইয়া গোসামে যা পয় পরিষ্কার করে পানি পুনি দিয়া নিজেও পরিষ্কার হইয়া কয় নেন বাবা। জনায়েদ বগদাদি কয় বাবা রে, আমি যদি ইশারা করতাম বদনা আমার হাতে আসতো, আমি পরীক্ষা করে দেখলাম আমার 250-300 ভক্ত এর মধ্যে টিকে কয়জন, খালি তুই টিকলি আর ব্যাগ গেলি আমার বদলে হেলাইতে চায়। কি এই পাগলার নাম? কি এই পাগলার নাম? হলো ইব্রাহিম পাগল। এই পাগলার একটা ছেলে হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম আহদাম। হ্যাঁ, বলকের বাদশা ছিল আহদাম, আর বাবার নাম ছিল ইব্রাহিম। এই দুইজনের নাম মিলে তার নাম রাখছিল ইব্রাহিম আহদাম। তাই বাবারে শিষ্যের কোনো অভাব নাই, তবে ভক্তের অনেক অভাব আছে। তাই আজকে আমি শিষ্য পাইছি, ভক্ত পাই, শিষ্য পেয়ে গেছি, বুঝা লিছে। হ্যাঁ, ভক্ত আমি পাই নাই। যাক বাবা, তো আমাদের নানান এলাকার পীর মাসা একজন আমাদের মধ্যে উপস্থিত আছেন, বিভিন্ন দরবারের এই শিষ্য ভক্তরা উপস্থিত আছেন। আসলে আমরা মুর্শিদের ভজন কিভাবে করতে হয় এটা অনেকে জানি না বাবা, অনেকে জানি না আসলেই। যদিও কিছু কিছু কথা আছে যেগুলো বললে একটু আনন্দ পান, কিন্তু তার মধ্যে খেয়াল করে দেখবেন যে এর থেকে অনেক কিছু শেখার আছে, এর থেকে অনেক কিছু শেখার আছে। অনেক ভক্ত পীরের দরবারে ঘুরে আর কয় বাবা আমারে খেলাফত দেয় না কেন, আছে না নাই? বহুত ভক্ত আছে, বাবাই আমারে খেলাফত দেয় না কেন, আমার পরে আইয়া খেলাফত লয়ে গেল গা আমারে দেয় না। অনেক খেলাফত তো চাই আর নেওয়ার জিনিসও না, এরপরে কি করে মানুষ দিয়া চাওয়ায়, ঠিক না বে? ঠিক, অন্য মানুষ দিয়া চাওয়ায়, বুঝলেন নি? দেখেন এই মদিনার আমিরুল মোমিনীন তখন হযরত ওসমান গনি, আবু বকর গেছে, ওমর গেছে, এখন হইল ওসমান গনি। আবদুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈন্য জোগাড় করে, আবদুল্লাহ সাবা নামে এক ব্যক্তি 3000 সৈন্য জোগাড় করে, তার মধ্যে অনেকেই ছিল রসুলের হাতে হাত দেওয়া বায়াত এবং রসুলের সাহাবি। আক্রমণ করলো মদিনা,
ওসমান গনিরে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখলো 39 দিন। এই 39 দিনের মধ্যে মানে এমন একটা অবস্থা হইল, সেই অবস্থা দেখে হযরত আলী করিমুল্লাহ অজহু একটা চিঠি লিখলেন, কারণ ভিতরে যাওয়া যায় না ওই 3000 সৈনিকের জন্য। এক দরজার এক পাশে ইমাম হাসান তরবারি নিয়ে দাঁড়াইলেন ভিতরে, আর এক পাশে ইমাম হোসেন তরবারি নিয়ে দাঁড়াইলেন যে আমার খালু আমিরুল মোমেনিন আরব জাহানের বাদশাহ, তার উপরে যদি আক্রমণ হয় যে করতে আসবে তারে দুইটা টুকরা করে ফেলাম, বুঝলেন এই অবস্থা। তখন হযরত আলী একটা চিঠি লিখলো, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে এই 3000 সৈনিক আমি একাই মাটিতে মিশিয়ে দিতে পারি, আপনি অনুমতি দেন না কেন। 39 দিন হয়ে গেল, ইমাম আরে ওসমান গনির ঘরে এক ফোঁটা পানি নাই, তার বিবি পাশের বাড়িতে গিয়া পানি আনতে গেছিল, ওই সৈনিকেরা দেয় নাই, তখন জিব্বাটারে ভিজাইয়া তারপরে আইনা ওসমান গনিরে কইছিল, আপনি আমার জিব্বাটা খাইলে একটু পানি চাটলে একটু পানি পাইবেন। ওসমান গনি চোখের পানি ছাইরা বলছিল, বিবি গো গতকাল রাইতে আমি স্বপ্নে দেখছি আল্লাহ রাসুল ইফতারি আর আফকাউসারের পানি লই আমারে ডাক পারতাছে, ওসমান আয় তুই আমার কাছে আয়, আমি যেই পানির খবর পাইছি এখন এই দুনিয়ার পানি আর আমি খাবো না, আমি বুঝে গেছি এই হইল অবস্থা। তখন ওসমান গনি বলছিল একটা চিঠির মাধ্যমে, আলিরে ভাই আমি ইচ্ছে করলেই এই 3000 সৈনিক তুমি আমি দুইজনে মিলে মাটিতে মিশিয়ে দিতে পারি, কিন্তু আমি কেন করি না জানো? বলে কেন? বলে যেদিন আমি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমি হাত দিয়া বায়াত হয়েছিলাম সেদিন নবী আমার একটা ওয়াদা করাইছিল। কি ওয়াদা? ওসমান রে যেই হাত দিয়ে আজকে তুই আমার হাতে বায়াত হলি, এই হাত যেন কোনোদিন আমার সাহাবিদের উপরে না ওঠে। আজকে আমি তাকাইয়া দেখি এই 3000 সৈনিকের মধ্যে বহু রসুলের সাহাবি আছে, আমি আখেরাতে আল্লাহর রসুলের কাছে জবাবটা দেব কি যদি জিজ্ঞেস করে যে ওসমান আমার কাছে ওয়াদা কইরা তারপরে তুই ওয়াদার বরখেলাপ করলি। ভাই আলী যেদিন থেকে আমি আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছি ওই হাত দিয়া আল্লাহর কসম আমি কোনোদিন আমার নিজের পুরুষাঙ্গ পর্যন্ত ধরি নাই। পীরের দরবারে যাইবেন আর খেলাফত চাইবেন, পীরের কামডা করছি কি কথা ঠিক কিনা? যে হাত দিয়া পীরের হাতে বায়াত হইলাম সেই হাতের সম্মান, সেই হাতের ইজ্জত, সেই হাতের মূল্যায়ন আমি কতটুকু করতে পারছি নিজেকে যদি প্রশ্ন করেন তাহলে নিজেই বুঝবেন এখনো আমি খেলাফতের উপযুক্ত হই। তাই বাবারে ভক্ত হওয়া সামান্য কোনো ব্যাপার না, কারণ আজকে যিনি ভক্ত হইলেন আজকে যিনি বায়াত হইলেন কালকে আমতের ময়দানে তার আল্লাহর রসুলের সামিয়ানার তলে জায়গা হবে, যেখানে আল্লাহর রসুলের সামিয়ানার তলে আপনার জায়গা হওয়ার কথা সেই সম্পদটা কি একেবারে এমনিতে এমনিতে আপনি পেয়ে যাবেন? আমার মনে হয় না এত সস্তা, এত সস্তা না। আমি জবাব করব বলে কোন যুদের মধ্যে কোন কলেমা, দেখেন পাঁচটা ওযুত, ওয়াজেবেল ওযুত, আরেফেল ওযুত, ওয়াহেদেল ওযুত, মমকেনাল ওযুত, মমতেনাল ওযুত। হ্যাঁ, তো এই যে পাঁচটি ওযুত, এই পঞ্চ ওযুদের মধ্যে যেই কলেমাগুলো বিদ্যমান সমস্ত কলেমার মূল কলেমা হলো কলেমা তৈয়ব, মনে রাখতে হবে সমস্ত কলেমার মূল কলেমা হলো কলেমা তৈয়ব। এই
একটি গানই আছে, সাবুত কলমা মানব দেহ কইরা লওগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। রজ্জবালি দোয়ান কইছে, কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুণাগার, হাদিসে এলো সমাচার আব্দুল্লাহ ইবনে উবাই কতবার যে কলেমা পড়ছে, 69 বার আল্লাহর দরবারে আল্লাহর রসুল হাত উঠে কইছে মাফ কইরা দাও, আল্লাহ কয় 70 বার তুললেও আমি ওরে মাফ করতাম না। তখন আল্লাহ পাক সুরা কাফেরুন নাজিল করে দিল, এই মাফ করবেন, সুরা মুনাফেকুন, মুনাফেকুন নাজিল করে দিল যে আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফেক, ওর কোনো ক্ষমা আমার দরবারের মধ্যে নাই। তখন আর রসুল দোয়া করলেন না, আব্দুল্লাহ ইবনে ওবাইর ছেলে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সব তো শেষ, আমার বাবাই কই যাইব আমি জানি না, তবে আপনার কাছে একটা জিনিস চাই। বলে কি? বলে আপনার চাচা আব্বাস শীতে কাঁপতেছিল, সেদিন আমার বাবার একটা জামা দিয়া আপনার চাচার গায়ের মধ্যে পরাইয়া শীত নিবারণ করছিলেন, ওই জামাটার বিনিময়ে আজকে আপনার গায়ের একটা জামা দিয়ে আমার বাবারে কাফনের কাপড় বানাইয়া মাটি দেন। রসুল দিয়া দিল, কিন্তু আল্লাহ কয় আপনার জামা কেন, আপনি নিজে হইয়া থাকলেও ওর মাপ নাই, কারণ ও হইল মুনাফেক। তাহলে কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাগার, হাদিসে এলো সমাচার। কি কইতাম, এই ওহাবিদের কারণে প্রকৃত ইসলাম এখন তো বাংলার সমাজে নাই বাবা। কত মানুষ দেখি জিগাইলে কয় আমার নাম আব্দুর রহিম আমি মুসলমান, যদি জিগাই তুই আব্দুর রহিম মুসলমান ঐসত কবে, কয় তা তো কইতারি না, বাবাই নাম রাখছে মায় নাম রাখছে, বাস হয়ে গেলি মুসলমান। মুসলমান হতে হলে একজন মুর্শিদের হাতে হাত দিয়া তার বায়াত হতে হবে, তওবা করতে হবে এবং ওয়াদা করতে হবে ওই কলেমাকে, মুর্শিদকে সামনে রাইখা, মুর্শিদকে সাক্ষী রাইখা, তারপরে মুখে উচ্চারণ করতে হবে অন্তরে বিশ্বাস, তাহলে সে মুসলমান এবং বায়াতে রসুল হয়ে গেল। আর আমরা কি কই, ছোট গেলায় মায় নাম রাখছে আব্দুর রহিম, বাবাই নাম রাখছে আব্দুর রহিম, বাবায় গরু খায় মায়ও গরু খায় আমরাও গরু খাই, যার বাপ মায় শুয়োর খায় হের পোলাবান কি খায়, কথা কন নাকে শুয়োরই খায়, যার বাপ মা গরু খায় তার বাপ মা তে সে ওই সন্তানেরা গরুই খায়, তার মানে বাপ মা খাওয়ার মধ্যে যদি পোলাপানের খাওয়া হয়ে যায় তাহলে এক এক ব্যক্তি কখনো মুর্শিদের হাতে হাত না দিয়া বায়াত না হইয়া নিজেকে মুসলমান দাবি করতে পারে। এই যে প্রকৃত ইসলাম এটা এখন অনুপস্থিত, কেন? ওহাবিদের কারণে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, ফটর দিয়া জান্নাত মইরা গেলাম আর জান্নাতে গিয়া হইয়া রইলাম, কথা ঠিক কি না? ও ভাইয়েরা, জোলার মধ্যে যে নেকগুলি আপনারা ভরতাছেন, নিজদা যে ওই জোলার মুখ ফাড়া ওহন্দা ব্যাগ পরে যেতেছে, খেয়াল করছো? গিট টু দেন নাই। এজন্যই কলেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদাত হয় সত্যবাণী, মিথ্যা কইলে দোষী। হ্যাঁ, তৈয়ব কলমা যাই না দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান হইবা না। কলেমা তৈয়ব বিশ্বাসের গাছ, সকলে জানে না উপরের ভাগ সাত আসমান রয়েছে ঠিকানা, নিচের ভাগ সাত জমিন অজুত আবরণা, ইমান সাথে তৌহিদা ফল পাশ ডালে একখানা, কলেমা পড়লেই মুসলমান হইবা। তারপরে বলছে
পরা কলমা সাবুত কিনা তৌহিদে হবে না, দাইমি কলমা কাইমি কর আরেফে বর্ণনা, রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর জানা, তাহার কাছে জানতে হবে কালেমার ভেদ বেনা, কলেমা পড়লেই মুসলমান আসতে। এখন এই যে কলেমা তৌহিদ, মাফ করবেন, হ্যাঁ এই যে কলেমা তৌহিদ, আচ্ছা বাবা কোন কোন পোলাপান মায়ের পেটেতে দেখবেন এই যে একেবারে রোগা হইয়া বাইর হয়, স্বাস্থ্য মাস্থ ভালো না, ঠিক কিনা? আবার কোন কোন পোলাপান একেবারে মোটা তাজা আছে কিনা? এই মায়ের উদরের মধ্যে এই ঘটনাগুলি ঘটে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ, কলেমার হলো পাঁচটি জাত, ষাটটি সেফাত। পাঁচটি জাত কি? ওই যে আমি বললাম, ওয়াজেবুল ওজুদ, ওয়াহেদুল ওজুদ, মুমকিনুল ওজুদ, মুমতানুল ওজুদ, আরেফুল ওজুদ, এই যে পঞ্চ ওজুদ, এটা পাঁচটা জিনিস থেকে তৈরি হয়েছে। ওজুদ মানে দেহ, আগুন পানি বাতাস মাটি নূরে সাফা, এইটার মৌলিক পদার্থ হলো পাঁচটি। এই দেহটা তৈরি হয়েছে সেই মৌলিক পদার্থ দিয়া, যার কারণে পুরা দেহটাই একটা কলেমা, পুরা দেহটাই একটা কলেমা। আর ষাটটি সেফাত হলো মুহাম্মাদের রসুলের মধ্যে, কুনিদুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, হ্যাঁ কি করে, কালিমুন, আলিমুন, এই যে ষাটটি সেফাত। এই হাত লা ইলাহা ইল্লাল্লাহর হাত, হ্যাঁ জাতের হাত, কিন্তু হাত দিয়া যদি শক্তি না থাকতো ধরার, তাহলে হাতের কোনো দাম আছে? কথা যদি মুখে না বলতে পারে, মুখের কোনো দাম আছে? পাও যদি চলতে না পারে, পায়ের কোনো দাম আছে? কান যদি না শোনে, চোখ যদি না দেখে, কোনো দাম আছে? কোনো দাম নাই। এই দামগুলো করলো কে? সেটা হলো ওই সেফাতি নূরে, অর্থাৎ মুহাম্মাদের রাসূলুল্লাহ থেকে যে ষাটটি শক্তি উৎপন্ন হয়েছে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই যে পাঁচটি জাত, জাত থেকে এই দেহটা পাইলাম, মুহাম্মাদের রাসূল থেকে পাইলাম ষাটটি সেফাত, যে যেই ষাটটি সেফাত শক্তি থেকে আমরা এখন বলতে পারি, চলতে পারি, ধরতে পারি, কথা বলতে পারি, তারপরে আপনার এই চোখে দেখতে পারি, বিচার করতে পারি, কানে শুনতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, এবার ওই যে প্রথম কথাটা আমি বলছিলাম, কোনো কোনো বাচ্চা পেটের ভিতরে থেকে দেখবেন এই দুর্বল হয়ে আসে, আবার কোনো কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকে দেখবেন একেবারে মোটা তাজা হয়ে আসের কারণটা কি? কারণ রইল এখানে একটু কলেমার খেলা আছে। বাইরে দিকে জানি কে পুটুর পুটুর কথা কয়। আসতে আমরা সব জায়গায় এইভাবে বিনয়ে বিনয়ে মূল্যবান কথা বলার চেষ্টা করি না। আমি জানি কুমিল্লা গিয়ে এতক্ষণ এই কথা কইলে কই তো মিয়া বহেন দুইটা বিচ্ছেদ গান গান, আবার এই এলাকায় যদি কুমিল্লার মতো বিচ্ছেদ গান গাওয়া শুরু করতাম আমারে কবে খেদাই দিতে, ঠিক কিনা? হ্যাঁ ও ভাই, একটা সন্তান যখন মায়ের উদরে আসে, যখন গর্ভের বয়স পাঁচ মাস হয়, তখন মাতৃ স্তনে দুগ্ধের সঞ্চার হয়। কেন? এজন্য হয় পঞ্চমাসের কালে মাতৃ উদরে যেই সন্তানটি আসলো, সেই সন্তানটার দেহের মধ্যে আল্লাহ পাক প্রাণের সঞ্চার করেন, তখন তার ক্ষুধা লাগে। এখন ক্ষুধা লাগলে খাইব কি, কে পাকাই দিব? আল্লাহ পাক নিজেই সেই ব্যবস্থা করছে। কিভাবে? মায়ের স্তন থেকে,
হ্যাঁ, বাম পাশের স্তন থেকে ষাটটি রগ, ষাটটা রগ, এই ষাটটা রগ দিয়া দুগ্ধ প্রবাহিত হয় মাতৃ উদরের মধ্যে, নাভির ভিতর দিয়া ওই সন্তানের দেহের মধ্যে। বাম স্তনে কয়টা? ষাটটা। আর ডাইনি স্তনে পাঁচটা। আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞান খুঁজে বের করতে পারে নাই যে মাতৃ উদরে না ডান স্তন থেকে পাঁচটা কেন আর বাম স্তন থেকে ষাটটা কেন, এইটা খুঁজে বের করতে পারে নাই। কেন? ওই নাভিমূল, এই নাভিমূল দিয়া এইভাবে দুগ্ধ প্রবাহিত হয় কম বেশি। কেন? যারা সুফিবাদে বিশ্বাসী, যারা আধ্যাত্মিকতা বুঝে, তারা বলছেন যে ডাইন পা ডাইনে হলো আল্লাহ, আল্লাহর মধ্যে জাত হইল পাঁচটা, এই জন্য রগ পাঁচটা, সেখান থেকে মাতৃ উদরের মধ্যে ওই পাঁচটা রগ দিয়া লাইলাহা ইল্লাল্লাহ প্রবাহিত হয় সন্তানের দেহে। আর বাম দিকে হইল মোহাম্মদের রাসূলুল্লাহ, বামের সেফাত হইল ষাটটা, ষাটটা রগ দিয়া মাতৃ উদরের মধ্যে ষাটটা সেফাত ওই সন্তানের দেহের মধ্যে প্রবাহিত হয়। যদি কোনো রগ কোনো কারণে বন্ধ হয়ে যায় কম পরে, তখন ওই সন্তানটা রোগা হয়, তখন ওই সন্তানটা রোগা হয়। দেখবেন জন্মের পর 10-15টা দিন আবার মায়ের দুধ খাওয়া আরম্ভ করলে একেরে ফুল্লা মুল্লা মোটা তাজা হয়েছে, ঠিক কিনা? ঠিক। বেয়াদবি মাফ করবেন, সেই সিস্টেমটা আল্লাহর রসুল বন্ধ করে গেছে দেখা, নাইলে ওই যেগুলি একেরে 30-40-50 বছর বয়স মরে মরে অবস্থা, ওগুলিরও যদি এক মাস খাওয়াই দেন দেখবেন ফুল্লা মোটা তাজা হয়ে যাইব মিয়া সাবেরা। কারণ কি? ওটা দুগ্ধ না অমৃত, ওটা অমৃত না, ওটা কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। এই জন্য এই যে দেহটাই একটা কলেমা, এই দেহটাই একটা কলেমা। অনেকে আবার মনে মনে কইতেছেন তাই হিন্দু অত মানুষ হ্যাগো কলেমা কই, কি খ্রিস্টান তো মানুষ হ্যাগো কলেমা কই, এই প্রশ্ন আসে কি না? কি বাবাজি এই প্রশ্ন আসে কি না? দেখেন আল্লামা ইকবাল, আল্লামা ইকবাল একটা মসজিদের বারান্দায় বইয়া বইয়া এক বোতল মদ লইছে খাইব, তো মুসল্লিরা গিয়া কয় এই বিয়া এনে তুমি মদ খাইতে বসে জানো না এটা মসজিদ? তো আল্লামা ইকবাল কত কি হইছে, কয় কি হইছে এটা মসজিদ এনে বইয়া তুমি মদ খাইবা, এটা আল্লাহর ঘর তুমি বুঝো না মিয়া? তো আল্লামা ইকবাল কত এক কাম করো, যেহেন আল্লাহ নাই ওখানে আমার নিয়ে একটু বহাই দাও, ওখানে বইয়া খাই। মুসল্লিরা কয় আল্লাহ কুল্লে শাইন মোহিত, আল্লাহ কুল্লে শাইন কাদির, তুমি যেদিকেই তোমার বিশ্বাসের চোখ দিয়া তাকাও না কেন আল্লাহকে তুমি দেখিতে পাইব। এখন এটা কইব হইব গেল গা, ধর কাফের গেছে গা, বৈক্যা বৈক্যা গেছে গা। কয়েকদিন পর একজন সুফিবাদের মস্ত বড় আল্লাহরুলি এসে বলল, ওরা বোঝে নাই কাফের হৃদয়ের মধ্যে যদি আল্লামা ইকবাল আমি থাকলে আল্লামা ইকবাল রে বসাই দিতাম, বয়ে বয়ে মদ খাইতো, কেন কাফের হৃদয়ে আল্লাহ নাই। ও তো যেখানে আল্লাহ নাই সেখানে বৈশা খাইতে চাইছে, আমি কাফের হৃদয়ে বসাই দিতাম, ওখানে আল্লাহ নাই। আরেকজন কইতাছে কয়েকদিন পর যে না কাফের হৃদয়ে আল্লাহ আছে কিন্তু কাফের জানে না, কাফের হৃদয়ে আল্লাহ আছে কিন্তু কাফের জানে না। তাই হিন্দুর দেহটাও কলেমা কিন্তু হিন্দু জানে না, খ্রিস্টানের দেহ কলেমা কিন্তু খ্রিস্টান
জানে না। আরে মুসলমানের মধ্যেই কত মানুষ জানে না গুরু ধরা ব্যক্তি ছাড়া, গুরু ধরা ব্যক্তি ছাড়া মুসলমানের মধ্যেই জানে না। বেয়াদবি মাফ করবেন, কত মুসলমান দেখছি নামের মুসলমান রাইতে ঘুমায় রয়েছে, সকালবেলা উঠে গোসল করে, গোসল করস কেন, কয় রাইতে চুরি হয়ে গেছে। চুরি হইব না, ওর কাছে তো কলেমার খবর নাই, বুঝলেননি? হ্যাঁ বুঝলে, বুঝেন না বুঝলে নাই। জাগনা ঘরে চুরি হবে কেন? জাগনা ঘরে কখনো চুরি হয় না, ও তো বেখবর। ওর ঘরে কি মাল আছে এই মাল সম্পর্কে তো বেখবর, এজন্য চুরি হয়ে যায় রাইতে, নিজেই জানে না। সর্দে ঢুকিয়া পড়ছে, এই যাক, আমি বলার চেষ্টা করলাম, এবার একটা গান গাইয়া লই। গুরু সুখ শান্ত নিত্য মুক্ত অন্তিম কা লের সম্বল গুরুর নামে বিশ্বাস রেখেছো তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছো তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছো দেহধারী নয় অনন্ত অসীম গুরু অখণ্ড যজ্ঞ গুরু গুরু দেহধারী নয় অনন্ত অসীম গুরু অখণ্ড যজ্ঞ সে যে পূর্ণ ব্রহ্ম আছে বাবা, বেয়াদবি মাফ করবেন, মনে মনে কয় শালা আমার পীরের দরবারে লোকজন কম, মুরিদানও কম, আমি কি পীর ধরে ঠকিয়া গেলাম? আছে না নাই কয়, আমি কি পীর ধরে তাহলে ঠকিয়া গেলাম? পাশের গ্রামে পীর সাহেবের বাবা রে বাবা যেই ঠেলা কত মুড়িদান, আর আমার পিসাবের বাড়িতে আমরা দু তিনশো মানুষ, এই রূপে আর কোনো মুড়িদান নাই, আমি মনে হয় ঠকে গেলাম, পীর তাড়াতাড়ি বদলাইলে দিব।
এরকম এক মগায় পীর সাবেরে গিয়া কয় বাবা মানছে পীর ধরে কেন, পীরে কয় বাবা আমিও তো জানি না, কয় তাইলে বাবা জায়গা আপনি নিজেই যখন জানেন না ছোট এই এনে কথা কয় কে ইউটিউবালারা, ইউটিউবালারা এত বড় সহজ হয় নাই। এই কয় বাবা কয় কি কয় তাইলে আমি জায়গা কয় জায়গা কয় যাবি গা কহ কয়তে কাম কর আমি একটু বিড়ি খাই একটু আগুন আন না দে বিড়িটা দরাই তুই জাগা আর তো কোনো দিন আবি না কয় না দোর বাইরে গিয়ে একটা মেজবাতি আইন না কয় এই যে লন বাবা পীরে কয় বাবা তরে কইলাম আগুন আন দে তো তুই এই মেজবাতি লয়ে এলি কেন দৌড়াইয়া গিয়ে একটা মোমবাতি ধরাইয়া মেজবাতি দিয়া লইয়াইয়া কয় এই যে বাবা এই যে দেখেন আগুন পীরে কয় বাবা তরে কইলাম আগুন আনতে তো তুই মোমবাতি ধরাই লই এলি কেন কয় মিয়া আপনার কি মাথা খারাপ আগুন কি আমি হাতের তল্লাই করে আনু কোনো কিছু সাহায্য ছাড়া কি আমি আগুন আনতারু পীরে কয় বাবা রে যেমনি করে কোনো কিছুর সাহায্য ছাড়া আগুনকে বাহির করা যায় না তেমনি করে একজন মোর্শেদ ছাড়া মাবুদকেও দেখা এজন্যই মানুষ পীর ধরে একটা চিৎকার দিয়া ভক্ত পায়ের মধ্যে পড়ে গেল আমারে মাফ করেন আমি বুঝি নাই মনে রাখবেন কোন পীরের দরবার ছোট না সব দরবারে একই আগুন কোন আগুন দেখায় চোখে বেশি কোন আগুন চোখে দেখায় কম সব দরবারে একই আগুন গুরু মন্ত্র আইরে মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরু মতি বিশ্বাস রেখি মন তুমি ফিরে চাও যদি সবই তোমার গুরু মতি বিশ্বাস রেখি গুরু চিনবে যদি দেখবে সেই দিন এই বিশ্ব জনম বিপদ
বড় পোক্ত। তো গুরু তো আর শিষ্যের কাছে প্রশ্ন করতে পারে না, যেহেতু এটা বাউল গান। এমন দুই একটা জিনিস ভক্তের থেকে যদি না পান, তাইলে আবার এই উপস্থিত যারা ভক্ত আছে তারা আবার কইব যে ভক্তের থেকে তো কিছু পাইলাম না। আমরা শাস্ত্র মতে জানি গুরুকে 64 ভক্তি দিয়া খুশি রাখতে হয়। কয় ভক্তি? 64 60 আর 4। বাহ, আপনি অঙ্কে ফেল করেন নাই। হ্যাঁ, এই মুক্তা সরকার, তুমি খালি কইবে এতটি, আমার কর্ণের দরকার নাই। এই 64টা ভক্তির থেকে তুমি 14টা ভক্তির কথা কইবা, না বেশি না, 50টা তো বাদ দিলাম। ওই যে ওইটারে কি কয়, ওই যে নাতি হইল সারা খেলে বল দিয়ে আসে না, তাই সারা খেলতে খেলতে ওই সারা বেখা লাইছে আইরিয়া, এরপরে অনেক খেলবো কি দিয়া, ছোট ছোট পোলা পান ঠাস করে না, মনে পড়ছে আরে আমার দাদার না এটা পঞ্জিকা আছে সারা পঞ্জিকা, ওই এই পাল্লাতে ওই পাল্লায় একটা করে সারা প্রত্যেক দিন রাখে, কেউ যদি আইয়া জিগায় আজকে কয় তারিখ কয় রাখো গণ্য দেহি, ওই যেটার মধ্যে রাখে সেটার মধ্যে আড্ডা দেহে কয়টা সারা, যে কয়টা সারা হয় অত তারিখ, মনে করেন 14টা 14 তারিখ, 15টা 15 তারিখ। তো ওই স্যামরাই করছে কি, ওই এই সারাও নিছে হেডিও নিছে, নিয়া খেললে আবার এত ডিজিচ্ছে, ওখানে মনে পড়ছে আরে দাদার তো ওনে রাখতে হইব, এইটার মধ্যে কতটি থুয়াইছে ওটার মধ্যে কতটি থুয়াইছে, তো এক বেড়া আইছে মাতবর সাহেব আজকে কয় তারিখ একটু কন, তো আদাবে তারিখের কোনো অভাব না, মানে মাতবরে কয় এত তারিখ করতে আসলো, হ্যাঁ যে কি করবো তারিখ তো মনে করেন এত হয় না, 3 খাপলা হনতে হালাইছে, হালাইয়া এরপরে দেখা যায় 42টা, হ্যাঁ আসে বেটারে কয় গ্যাস কয় 42 তারিখ। তো এই মাতবর সাহেব মাস হইল 30, আপনি কোন 42 কয় এত মুশ্রাইও না, এরপরে 3 খাপলা হালাইছি, 50টা বাদ দিয়া তারপরে হলো 14টা জিগাইতেছি, এরপরে যদি হালাইতে কোন যারও কমাই দিতে তাহলে জবাবটা দিব কি, এই একটা কথা আমার রইল। হ্যাঁ হাসতাছে কিন্তু ভিটামিন নাই হাসির মধ্যে।